দিগ্বিজয়ী বীর আলেকজান্ডার বলকান এশিয়ার মাইনর সিরিয়া ও পারস্য জয় করে প্রবেশ করলেন ভারতে। রক্তক্ষয়ী হাইডারস্পেসের যুদ্ধে পরাজিত করলেন রাজা পুরুকে। কিন্তু পুরুর রাজ্যই তো আর প্রাচ্যের শেষ নয়, স্বাভাবিকভাবেই আলেকজান্ডার আরও এগিয়ে যেতে চাইছিলেন। পূর্বে গঙ্গা নদীর তীর ঘেঁষে তখন গঙ্গারিডি। দূত মারফত জানা গেল নদীর ওই পাশে অশ্ব ও হাতি নিয়ে অপেক্ষা করছে বিপুল সৈন্যবাহিনী। শক্তিধর রাজ্যের সে বিবরণী শুনে গ্রিক সেনাবাহিনী বেঁকে বসল। বাধ্য হয়ে ফিরে গেলেন আলেকজান্ডার, ফিরে গেলেন প্রতাপশালী গঙ্গারিডি তথা বাংলার দুয়ার পর্যন্ত এসেও। এ ঘটনাকে বর্ণনা করে মার্কিন লেখক জেমস নোভাক বলেছিলেন, এভাবে পশ্চিমা ইতিহাসে বাংলা প্রবেশ করেছিল বিজয়ী হিসেবে। গঙ্গারিডি নিয়ে ধ্রুপদী ঐতিহাসিকদের রচনা প্রচুর। সর্বপ্রথম উদাহরণ মেগাস্থিনিসের রচিত ইন্ডিকা। পরবর্তী লেখক তালিকায় আছেন ডিওডোরাস সিকুলাস, প্লিনি দ্য এল্ডার, মেট্রিউস লুসিয়াস প্লুতার্ক ও স্ট্রাবো। পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি গ্রন্থে উপমহাদেশের পূর্ব উপকূলীয় বন্দর ও বাণিজ্য পণ্যের ফর্দে গ্যাঙ্গে নামক বন্দরের উল্লেখ করা হয়েছে। প্লিনি দি এল্ডারের বক্তব্য অনুযায়ী গঙ্গারিডি দেশটির মাঝ দিয়ে গঙ্গা নদীর শেষ অংশে প্রবাহিত। অমিতাভ ভট্টাচার্য হিস্টোরিক্যাল জিওগ্রাফি অব দি আর্লি মেডিয়েভাল বেঙ্গল গ্রন্থে আরও সুনির্দিষ্ট করে ভারতের পশ্চিমবঙ্গের তমলুক থেকে বাংলাদেশের চট্টগ্রামের কাছে যথাক্রমে গঙ্গার সর্বপশ্চিম এবং সর্বপূর্ব স্রোতধারাকে চিহ্নিত করেছেন। সাম্প্রতিক আবিষ্কৃত প্রত্নতাত্ত্বিক উপাত্তের ভিত্তিতে অনেক গবেষক বলছেন, বাংলাদেশের ওয়ারি বটেশ্বর অঞ্চল ছিল সেই বিখ্যাত গঙ্গারিডি রাজ্য বা জাতির অংশ। গঙ্গা নদীর নিম্ন প্রবাহ যে অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে তার আশপাশের বিরাট এলাকাই গাঙ্গেয় বদ্বীপ হিসেবে পরিচিত। আর ওয়ারি বটেশ্বর ব্রহ্মপুত্র নদীর নিকটবর্তী হলেও ভৌগোলিকভাবে এ অঞ্চল গাঙ্গেয় বদ্বীপ নামেই বেশি পরিচিত। আজ থেকে 2500 বছর আগে এ ওয়ারি বটেশ্বর যে সমৃদ্ধ নগরবন্দর ছিল তা এর মধ্যেই নিশ্চিত হওয়া গেছে। টলেমির বর্ণনায় জানা যায় গাঙ্গেয় বন্দর থেকে মসলিন রপ্তানি হতো, আর ঢাকাই মসলিন কথাটি এখনও প্রচলিত। ওয়ারি বটেশ্বর বৃহত্তর ঢাকার মধ্যে অবস্থিত প্রাচীন বন্দর ও বাণিজ্য নগর যা ব্রহ্মপুত্র নদের তীরবর্তী। ওয়ারি বটেশ্বর নগরের দুর্গপ্রাচীর ও পরিখার পশ্চিম প্রান্ত মিশেছে কয়রা নদীর সঙ্গে এবং পূর্ব প্রান্ত মিশেছে আড়িয়ালখা নদীর সঙ্গে। ফলে ওয়ারি বটেশ্বর দুর্গ নগরের উত্তর ও পূর্ব প্রান্তে নদী এবং পশ্চিম দক্ষিণ প্রান্ত দ্বিস্তর বিশিষ্ট মাটির তৈরি প্রাচীরের মাধ্যমে দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে কোনো কোনো ইতিহাস গবেষক মনে করেন, প্রাচীনকালে বর্তমান সুন্দরবন অঞ্চলের সাগরদ্বীপ ছিল গঙ্গা ও বঙ্গোপসাগরের মিলনস্থল, আর হাওড়া, উত্তর মেদিনীপুর, দক্ষিণ নদিয়া, যশোর, খুলনা, ফরিদপুর ও বাকেরগঞ্জ জেলা মিলে গঙ্গারিডি রাজ্য গঠিত ছিল। গঙ্গা ও বঙ্গোপসাগর পূর্ব সীমান্তেই মিলিত হয়েছে, তাই নিম্ন গঙ্গা অববাহিকা ছিল গঙ্গারিডাই জাতির দেশ। পরিসীমা যত দূরই থাক না কেন, গঙ্গারিডি বাংলার আত্মপরিচয়কে তুলে ধরার মৌলিক পাটাতন প্রস্তুত করেছে।